একই টাকার বারবার জাকাত এখানে দুটো বিষয় মনে রাখতে হবে আমরা যেটা ইনকাম ট্যাক্স দেই ওটা হলো এক বছরের যে ইনকাম জুলাই টু নেক্সট জুন এর ভিতরে যে ইনকামটা ওইটার মধ্যে হিসাব মতো ইনকাম ট্যাক্স দিয়ে দেওয়া হলো এবং ভবিষ্যতে এই টাকাটার উপর আর কোনো ইনকাম ট্যাক্স ধার্য হবে না ওটা হলো এক বছর এক বছর এক বছর আর জাকাত যেটা এই যেমন আমরা একটা নির্ধারিত তারিখ ঠিক করি পহেলা রমজান প্রতি বছর জাকাত দিব মনে করেন তো তার মানে হলো এবছর পহেলা রমজান আমি দেখব গত বছর পহেলা রমজানে জাকাত দেওয়ার পর এবছর পহেলা রমজান পর্যন্ত আমার যে টাকা পয়সাগুলো আসছে গেছে তার মানে আমার যে ইনকামটা ওর সাথে আমার যে পারিবারিক খরচ নিত্য প্রয়োজনীয় খরচ এর সাথে আমার যদি কোনো লোন টোন থাকে ওইটা মাইনাস করার পরে যেটা পহেলা রমজানে উদ্বৃত্ত থাকবে ওই টাকাটার উপর আমি নির্ধারিত হারে জাকাত দেব। এখন এই টাকাটার উপর জাকাত দেওয়ার পর কিন্তু এ পর্যন্ত জাকাত শেষ আবার এই যে জাকাত দিলাম টাকাটা টাকাটা রয়ে গেল ওই টাকাটা বছর ঘুরে আবার পরবর্তী বছরের পহেলা রমজানে আমি হিসাব করব আমি তখন এই টাকাটা গত বছর জাকাত দিয়েছি কি না ওই হিসাব করব না আমি দেখব গত বছর জাকাত দিয়েছি নির্ধারিত পরিমাণ টাকা আমার কাছে ছিল এবছর আমি জাকাত দিব যে ওই টাকাগুলোর সাথে আরও যুক্ত হয়েছে অথবা হয় নাই আমার খরচ হয়েছে হয় নাই লোন ছিল নাই সব কিছু বিবেচনায় করে মাইনাস করে আমার যে উদ্বৃত্ত আছে এই টাকাটার উপর নতুন করে আবার জাকাত দেবো তার মানে এই টাকাটা গত বছর দিয়েছি তার আগের বছর দিয়েছি তার আগের বছর দিয়েছি এজন্য আমি এবছর দিব না বিষয়টা এমন না ওই টাকাটা যতদিন থাকবে আমার জীবনের শেষ পর্যন্ত যদি ওই টাকাটা থাকে প্রতি বছরই নির্ধারিত সময়ে হিসাব করে জ্যাকাতটা দিয়ে দিতে হবে ধন্যবাদ মহাতারাম তারপরে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে নফল রোজা কোনো কারণে করতে না পারলে নফল রোজা জি নিয়ত করেছিল যে আমি সবাই রোজা রাখবো অথবা আমি রোজা রাখবো মানত করেছিল তো এই মানত যদি রক্ষা করতে না পারে এটার উপর কাফারা আসবে কিনা এটার উপর রমজানের রোজা ছাড়া বাকিগুলোর উপর কাফফারা আসবে না তবে ওটা তার আদায় করা পরবর্তীতে কাজা করাটা ওয়াজিব হয়ে যাবে সুতরাং তিনি কাজা করবেন